কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল সালের উনিশে মার্চ জন্ম হয়েছিল বিখ্যাত লেখক নিকোলাই গোগোলের। 1813 সালের উনিশে মার্চ জন্ম হয়েছিল বিখ্যাত অভিযাত্রী ডক্টর ডেভিড লিভিংস্টোনের। 1895 সালের উনিশে মার্চ অগাস্তো এবং লুই লুমিয়েরে তাদের পেটেন্ট নেওয়া সিনেমাটোগ্রাফে প্রথম চলচ্চিত্র তুললেন। 1954 সালের উনিশে মার্চ মুম্বাই শহরে পৌঁছালো ভারতের প্রথম হেলিকপ্টার AS-55। 55 নমস্কার, সকলকে সুপ্রভাত জানাই। ডিডি বাংলা এবং ইউটিউবে একসঙ্গে স্ট্রিমিং হচ্ছে যে অনুষ্ঠান, যেখানে আমরা ছুটির দিনের সকালের এই যে একটা মেজাজ তৈরি হয়, একটু কোথাও বৃষ্টি, একটু কোথাও রোদ্দুর, সব নিয়ে এই যে গানের একটা পথ চলা, ছায়াপথ ধরে ধরে তারই সুর বেঁধে নেওয়া। এবং আজ আমাদের স্টুডিও একদম অন্য রকমভাবে সেজে উঠেছেন, কারণ আজ আমরা একেবারে মাটির গন্ধ মেশানো কিছু গান, একটু একটা অন্যরকম জীবন দর্শনের গানের মধ্যে রয়েছি, আজ আলাপ করে দেবো। আমাদের সঙ্গে আজ যিনি সকাল সকালে প্রথম, আমার সঙ্গে প্রথম, তার সঙ্গে আলাপ করে দেবো, ফকির নূর আলম চৌধুরী। আপনাকে স্বাগতম জানাই এবং আপনার এন্টায়ার টিমকে। আজ একদম অ্যাকুস্টিক সমস্ত ইনস্ট্রুমেন্টস, এবং আজ যেহেতু বাউল ফকিরি গান হবে, তো সেইখানে তাহলে প্রথম গান কোন কোন দর্শনের দিকে আমরা যাচ্ছি? সকাল সকাল অনুষ্ঠানের আমরা সকাল সকালের একটা গান করি। হ্যাঁ, যখন ছোট্ট বালক কৃষ্ণ যখন ধেনু চড়াল যেত মাঠে রাখালদের সঙ্গে, তো আমরা সেইভাবে শুরু করার চেষ্টা করি। দেখা যাক। সঙ্গে চলে শ্রীদাম সুদাম, সঙ্গে চলে শ্রীদাম সুদাম, পিছে ডাকে মাই কানু, ধেনু লয়ে যাই গোঠে, ধেনু লয়ে যাই। সঙ্গে চলে শ্রীদাম সুদাম, সঙ্গে চলে শ্রীদাম সুদাম, পিছে ডাকে মাই কানু, ধেনু লয়ে যায় গোঠে, ধেনু লয়ে যায়, ধেনু লয়ে যায় গোঠে, ধেনু লয়ে যায়। সঙ্গে চলে শ্রীদাম সুদাম, সঙ্গে চলে শ্রীদাম সুদাম, কিছে ডাকে মাই কানু, ধেনু লয়ে যায় গোঠে, ধেনু লয়ে যায়, ধেনু লয়ে যায় গোঠে, ধেনু লয়ে যায়।
বাইরে বাছা সোনামণি আমার হাতে সুখায় কিরণমণি বাইরে বাছা সোনামণি আমার হাতে সুখায় কিরণমণি এখন উঠলে পুবে দিন হোমণি এখন উঠলে পুবে দিন হোমণি রোদ লাগবে গায় কানু ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই সঙ্গে চলে সিদাম সুদাম সঙ্গে চলে সিদাম সুদাম পিছে ডাকে মাই কানু ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই আইরে বাছা প্রাণের কানা ওরে তুই বিনে যে আর কেহ নাই আইরে বাছা প্রাণের কানা ওরে তুই বিনে যে আর কেহ নাই আমি চোখের মণি যদি হারাই আমি চোখের মণি যদি হারাই কি হবে উপায় কানু ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই সঙ্গে চলে সিদাম সুদাম হ্যাঁ হ্যাঁ সঙ্গে চলে সিদাম সুদাম পিছে ডাকে মাই কানু ধেনু লয়ে যাই গোটে ধেনু লয়ে যাই কি সুন্দর একটা সকাল যেন একদম একটা নরম রোদ মাখা এবং তার সঙ্গে মায়ের কোথাও স্নেহ সেটা এসে মেশে এরকম গানে এবং আমি দুটো ফোন নাম্বার আপনাদের মনে করিয়ে দেবো যে নম্বরে আপনারা চলে আসতে পারেন আজ ফকির নূর আলম কাছে 2971-2073 2971-2075 এই দুটো নাম্বার আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে এক্ষুনি আপনারা এই দুটো নাম্বারে চলে আসতে পারেন তো আপনার সঙ্গে যেটা কথা হচ্ছিল যে আপনি থাকেন অনেকটা দূরে নদিয়ার করিম অনেকটা দূরে করিমপুর করিমপুর নদিয়ার হ্যাঁ একটা শেষ সীমান্ত বর্ডার সীমান্ত বলতে পারেন তো আগে করিমপুর থানা এখন সেটা ভাগ হয়ে থানাপাড়া থানা আমরা বর্তমানে থানাপাড়া থানার অন্তর্গত আচ্ছা তো ওইখানে গান বাজনার পরিবেশ কি রকম আমাদের ছোট্ট একটি গ্রাম গোড়ভাঙা ওই গ্রামটায় আপাতত চারটে আশ্রম আচ্ছা প্রতিদিন সব তো খেতি মানুষ চাষি মানুষ তো দিনান্তে নিজের যে শ্রম সেটাকে একটু গানের মধ্যে যতটা মানে ইনভলভ করা যায় সেটাকে মানে শান্তি দেওয়া যায় প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের ওই তিন চারটে আশ্রমে গান বাজনার একটা রেওয়াজ আছেই বরাবর তখন থেকে আর কি ছোট থেকে ওখান থেকে বড় হয়েছে আমি তো এখনো সেই রেওয়াজটা আছে প্রতিদিন গান বাজনার একটা চল আছে তো আপনাদের ওইখানকার একটা গান তাহলে শোনাবেন হ্যাঁ নিশ্চয়ই শোনাবো তবে সেই গানটা মুর্শিদি গান হতে হবে কারণ জীবনে চলার পথে একজন গুরু মুর্শিদের দরকার হয় যেখান থেকে আমার বড় হওয়া ঠিক সেরকম একটা গান শোনাচ্ছি গানটা হচ্ছে শাহ আব্দুল করিমের ঘাটির দেশের গান আচ্ছা মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নহরে চল কখন জানি সে ঘর ভাঙা পরে রে কখন জানি সে ঘর ভাঙা পরে রে
আহাবের নাওয়ারি হিরে কাঞ্চা বাঁশের বেড়ারে বাজার লুটিয়া নিল চোরের আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যাও মুর্শিদ উপরে নড়ে চর কখন জানি সে ঘর ভাঙা পরে রে আহাবের নাওয়ারি হিরে কাঞ্চা বাঁশের বেড়ারে আহাবের নাওয়ারি হিরে কাঞ্চা বাঁশের বেড়ারে বাজার লুটিয়া নিল করে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও তুফান বাহু ঝলকে ঝলকে ওঠে পানি রে মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাহু ঝলকে ঝলকে ওঠে পানি রে ওয়রে দয়ালে দিখাই এই তোদের ভরসা নাই ওয়রে দয়ালে দিখাই এই তোদের ভরসা নাই লাহোর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাই কমি আমার মনে আছো শুধু তুমি রে দন্দলত নাই কমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে আই দিও সাই চরণে
ছাই দিও সাই চরণে তুমি বিনা যেন মরিরে আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যাও মুর্শিদ এবং এইসব গানের মধ্যে না সবসময় নদী জল দেশ সবার না ভিতরে একটা আলাদা একটা অন্তর্নিহিত যে মানে থাকে সেটাই হয়তো গানের এতটা সুন্দর একটা ডেপথ তৈরি করে। তা আপনার জন্য আজ আমাদের প্রথম দর্শক বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার বন্ধু, সুপ্রভাত। গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। আমি উত্তর চব্বিশ পরগনার বিষ্কুট থেকে প্রশান্ত জানা বলছি। প্রশান্ত বাবু, আপনাকে স্বাগতম জানাই। এই পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে, কেননা বেশ কিছু মাটির গান কিন্তু শুনছি এবং শুনতে পাবো। ঠিক। আর উনি প্রথম গানটা শুনে কিন্তু সকালটা একটু অন্যরকম ভাবে ধরা দিল, সত্যি কথা বলতে মন ছুঁয়ে গেল। ঠিক। সেই সঙ্গে সহযোগী শিল্পী যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে একটা গানের অনুরোধ রাখলাম, সম্ভব হলে শোনাবেন। তোমায় হৃদমাধারে রাখিব, ছেড়ে দেব না। ভালো থাকবেন, নমস্কার। আপনাকেও শুভেচ্ছা জানাই। এবং সত্যি যখন জন্মু বন্ধুদের কথা এলোই তখন একটু ইন্ট্রোডিউস করে দিই, আজ সমস্ত অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টস এবং আমি চলে যাচ্ছি প্রথমেই পারকাশনে, যিনি পুরো একদম রিদমের ফ্র্যাকশনটা ধরে রাখেন এবং এত সুন্দর করে বাজাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অলোক রায়চৌধুরী। অলোকবাবু, আপনাকে স্বাগতম জানাই। এবং বাঁশি এবং হাসি এই দুটোতেই যিনি রয়েছেন তিনি হলেন কানাই মণ্ডল। এবং ফোকের সঙ্গে ফ্লুটটা এত মানে আমার এত পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট, এত সুন্দর বাজাচ্ছেন, খুব মন ভরে যাচ্ছে। এবং তারপরে আমরা আসছি দোতারায় শাহ আব্দুল খানের কাছে, আপনাকে স্বাগতম জানাই। এবং আমরা এক বাংলা ঢোলেতে রয়েছেন তুষারকান্তি বিশ্বাস মহাশয়। তো এই টিম নিয়ে আজ আমাদের ভীষণ জমজমাট মাটির গন্ধ মেশানো গানে রয়েছে, কিন্তু আপাতত সময় যেটা বলছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে ফিরছি আপনাদের কাছে। अगर सुन लो जिस्म लेना हम तब हम ये फट जाएगा के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा ये दम भी घुट जाएगा कि कुदरत की हनस नस में जहर ये बस जाएगा प्लास्टिक के हम सब मोहताज हैं कैसा ये समाज है বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরলাম এবং আজ আছেন ফকির নূর আলম খানের সঙ্গে এবং তার অপূর্ব টিম মিউজিশিয়ানসদের। এবং যেটা আমরা বলছিলাম যে এই এক একটা গানের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ সেটা কিন্তু পুরো আমাদের জীবনযাপনের জায়গাটা, আমরা কীরকম বাঁচি, কীরকম ভাবি এবং জীবন দর্শনটাকে যেন আরও বড় করে দেয়, না? সেটাই, কারণ আমরা যে লোকগান করি সেই গানের মধ্যে অনেকগুলো বার্তা আছে, মেসেজ আছে। যে গানগুলো মানবতাবাদের কথা বলে, আমাদের আত্মচেতনার কথা বলে, আত্মতত্ত্বের কথা বলে,
তারপরে অনেকগুলো গান আছে সম্প্রীতির কথা বলে, বাউল একাধারে বিলিভ করে আমাদের কোনো জাতপাত নেই, আমরা জাস্ট মানুষ, মনুষ্যত্বই আমাদের কর্ম, পৃথিবীতে এসেছি আমরা মানুষ হিসাবে, এবং আমরা ভগবানকে সেরকম প্রত্যক্ষভাবে ভগবানকে আমরা দেখি নাই, তো আমরা মানুষের মধ্যে ঈশ্বর খুঁজে থাকি, এটা বাউলের দর্শন। মানব ধর্ম যেটা বলে সেটা মানব ধর্ম। আচ্ছা, তো কি শোনাবেন এবার, কি ওরকমই একটা গান শুনবো? হ্যাঁ, ওরকম একটা গান শোনার চেষ্টা করছি, তবে সম্প্রীতির গান আর কি, বেশ, যেটা ভালো লাগবে আপনার। রাজ্জাক দেওয়ানের একটি গান বাংলাদেশের। ওগো জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও মন, যদি মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও অমন, জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও অমন, মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও, মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও। সরল দেশে যেতে হলে সরলে দাও মিশা, সরল ভাবে চেটে খাবে দেহের করল দস্তা সীসা, ওহো মন রে, সরল দেশে যেতে হলে সরলে দাও মিশা, সরল ভাবে চেটে খাবে দেহের করল দস্তা সীসা, সরল দেশের সরল মানুষ যদি তুমি পাও, সরল দেশের সরল মানুষ যদি তুমি পাও, দিন দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও অমন, দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও অমন, মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও, মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও। আল্লাহ রাসুল কৃষ্ণ কালী তোমরা নামের গৌরব করো, কোন বা জাতি সাই নিরঞ্জন কে বলিতে পারো, আমরা গড ঈশ্বর আল্লাহ মানুষে রেখেছি, আমরা নিজেরা জাতি জাতি করছি, কিন্তু তিনি কোন জাতি আমরা কি বলতে পারি? তাই বলছেন মহাজন, ওহো মন রে,
আল্লাহ রাসূল কৃষ্ণ কালী তোমরা নামের গৌরব করো কোন বা জাতি সাই নিরঞ্জন কে বলিতে পারো হাল টানা বলদের মত হো পরের বোঝাবাও হাল টানা বলদের মত পরের বোঝাবাও বেলা কে করোনা হেলা তার দিকে তাকাও অমন বেলা কে করোনা হেলা তার দিকে তাকাও অমন মানুষ হতে যাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও মানুষ হতে যাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও সে ঠাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই ওহো মন রে গিয়ে দেখো খেওয়া ঘাটে ওই নদীর কিনারাই সে ঠাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই ব্রাহ্মণ চণ্ডাল হাজি গাজী এক নদীর জল খাও ব্রাহ্মণ চণ্ডাল হাজি গাজী এক নদীর জল খাও তাই রাজ্জাক বলে পার হবিকে ছেড়ে গেল নাও অমন রাজ্জাক বলে পার হবিকে ছেড়ে গেল নাও অমন মানুষ হতে চাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও মন মানুষ হতে চাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও মানুষ হতে চাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে গো সরল দেশে যাও সরল দেশে যাও সরল দেশে কি সুন্দর এবং সত্যি বলে না যে মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট টিচার গানের মধ্যে দিয়ে যে জীবনবোধ যে শিক্ষা আমরা পাই সেটা হয়তো অন্য কোথাও এত সুমধুরভাবে আমাদের মনের মধ্যে প্রবেশ করে না আমরা চলে যাচ্ছি আমাদের পরের ফোনের বন্ধুর কাছে নমস্কার বন্ধু সুপ্রভাত সুপ্রভাত নবকুমার দা বলছি চিত্তরঞ্জন থেকে নবকুমার দা আপনাকে স্বাগতম জানাই বলুন হ্যাঁ তোমার মাধ্যমে কলকাতা দূরদর্শন কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা সেটা না থাকলে হয়তো সম্ভব হতো না একদম একদম আর আজ সবাই আসলে এত ভালো বাজাচ্ছেন আমি তো তুষার বাবুর কাছে জানতে চাই যে হাতের আংটি দুটো কি এটা তো দেখিনি আগে দেশলাইয়ের কাঠি দিয়ে আমি বলি না যে মিউজিক ইজ এভরিওয়্যার দেশলাইয়ের আমি তাই ভাবি যে ওই বাংলা ঢোলে দুটো দুটো যে কাঠি থাকে তার বদলে দেশলাইয়ের কাঠি না ওটা খুব বেশি শব্দ হচ্ছে বলে আচ্ছা আচ্ছা এটা দারুণ এটা তুষারবাবু যেটা করেছেন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আংটির মতো তৈরি করে দেশলাইয়ের কাঠি একটু হাতটা একটু এগিয়ে দেখান তো দেখি যে এটা ক্যামেরাতে এটা যদি ক্যামেরাতে ধরা যায় এটা ভীষণ ইনোভেটিভ একটা জিনিস তৈরি হয়েছে যে দেশলাইয়ের কাঠি দিয়ে একটা আংটির মতো তৈরি করে দুটো ফিঙ্গারে এবং তাতে আওয়াজটা আসছে পুরো একদম যেটা ঢাকের যে কাঠের যেটা ঢাকের কাঠি যেটা পড়ে না বলে দারুণ এটা দারুণ ইনোভেশন আমার ভীষণ ভালো লাগে এবং অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টের একটা আলাদা ম্যাজিক তো কী শোনাবেন এবার ফকির ভাই সাইজের একটা গান শোনাই লালন স্যার একটা গান নিশ্চয় ভক্ত
তেরে দ্বারে বাঁধা আছেন সাই। কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান, অ্যাটলিস্ট তাকে ভালোবাসতে হবে, তার তাকে অন্তরে জায়গা দিতে হবে, ভক্তি করতে হবে। শ্রীরামকৃষ্ণ বললেন যত মত তত পথ, সে যে পথ দিয়ে আসুক না কেন অ্যাটলিস্ট সে কলকাতায় আসবে, তো বিভিন্ন রাস্তা দিয়ে আসতে পারি, আমার পথটা যেন ঠিকঠাক সেই ধরে আমাকে আসতে হবে, এরকম ব্যাপার। খুব সুন্দর কথা। হিন্দু কি জবন বলে, হিন্দু কি জবন বলে, কোন জাতির বিচার নাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। হিন্দু কি জবন বলে, হিন্দু কি জবন বলে, কোন জাতির বিচার নাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। হিন্দু কি জবন বলে, হিন্দু কি জবন বলে, কোন জাতের বিচার নাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। ভক্তিমাতহওয়ালা ভক্ত কবির জাতে জোলা, শুদ্ধ ভক্তিমাতহওয়ালা ভক্ত কবির জাতে জোলা, পেয়েছে সে ব্রজের কালা, পেয়েছে সে ব্রজের কালা, সর্বশোধন দিয়ে তাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। রামদাস ভবের মাঝে ভক্তির বলটা সদাই বজে, মুচি রামদাস ভবের মাঝে ভক্তির বলটা সদাই বজে, ও তার সেবাই স্বর্গে ঘন্টা বাজে, সেবাই স্বর্গে ঘন্টা বাজে, সাধু শাস্ত্রে শুনতে পাই, ভক্তির দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তির দ্বারে বাঁধাই আছেন সাই। হিন্দু কি জবন বলে, হিন্দু কি জবন বলে, কোন জাতি বিচার নাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। চাঁদে হয় জগৎ আলো, একদি যে সব জন্ম নিল, এক চাঁদে হয় জগৎ আলো, একদি যে সব জন্ম নিল, ফকির লালন বলে মিছে কলহ, লালন বলে মিছে কলহ, ভবের তরে শুনতে পাই, ভক্তির দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তির দ্বারে বাঁধাই আছেন সাই। হিন্দু কি জবন বলে, হিন্দু কি জবন বলে, কোন জাতির বিচার নাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধাই আছেন সাই। বাহ,
আর আজ এত সুন্দর ইনস্ট্রুমেন্টালাইজেশন হচ্ছে, কানাইদের ওদিকে বাঁশি, এদিকে শাহ আলম খান দাদার হাতে দোতারা, এবং দোতারা ইজ এ ভেরি ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্ট, কারণ তার কোনো ফ্রেট থাকে না, কাজে সেটাকে একদম না একদম শুনে দোতারা নিজে বানায় কিন্তু। আচ্ছা, দোতারা দেখছেন ও নিজের হাতে বানানো? আচ্ছা, নিজের বানানো। আজ আজ সত্যি শিল্পীদের সঙ্গে যত আলাপ হয় তত মুগ্ধ হই যে নিজের হাতে তৈরি। এবং দোতারা যেটা বলছিলাম, যেহেতু ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট, তার সঠিক সঠিক সুর লাগানো। আর যেটা খুব ইন্টারেস্টিং, দাদা যখন গান ধরেন তারপরে মিউজিক আসে, আমাদের জেনারেলি উল্টো হয়, আমি দেখি দাদা তো ব্ল্যাঙ্ক গান ধরেন এবং তারপরে আপনারা সবাই ধরেন। আমি কি গান করব না করব অনেক সময় বুঝে যায়ও, আমার সঙ্গে সঙ্গে থাকে, আমি কি গান ধরবো বা সেই গানের ইন্টারলুড কি হবে। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে শুরু করে বা আমি শুরু করি। এই আন্ডারস্ট্যান্ডিং আপনার জন্য আরেকটা ফোন আছে দাদা। নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যালো, নমস্কার বলুন। হ্যালো, নমস্কার বলুন, শুনতে পাচ্ছি? সুপ্রভাত, সল্টলেক থেকে মিসেস রঞ্জনা সরকার বলছিলাম। রঞ্জনা, আপনাকে স্বাগত। আমাদের প্রোগ্রাম হচ্ছে একদম, আর আমার কয়েকটা গানের রিকোয়েস্ট ছিল, বলুন। যেমন চিকন গোয়া লিলি, দোকান খোলো দেখি, আর একটা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, একটা ফাগুনের মোহনায়, আর একটা বেদে পাল তুলে দে। এই গানগুলো যদি হয় আমার খুব ভালো লাগবে। আর মিউজিশিয়ান দাদারাও অপূর্ব বাজাচ্ছে একদম, সকাল সকালে পুরো টিমকে সঙ্গে থাকবেন। আমাদের খুব পরিচিত কিছু গানের রিকোয়েস্ট আসছে, যদি আপনার কমফোর্টেবল হয় তাহলে আমরা একটা শুনতে পারি। সেগুলো অবশ্যই। আসলে কি মানে আমি যে ঘরানা থেকে এসেছি, তো মানে আমার গোড়ভাঙা একটা গ্রাম, অবিভক্ত যখন বাংলাদেশ, তখন মানে বাংলাদেশের কিছু লালন সার অনুগামী শিষ্য সমন্ত্র আসতেন আমার গ্রামে। আচ্ছা আচ্ছা। এবং তারা মহাজনী গান করতেন এবং সাধু সঙ্গ হতো, সেটা খুব কাছ থেকে আমি দেখেছি, মানে পরবর্তীকালে খুব কাছ থেকে দেখেছি তাদের সঙ্গটা। তারা এখন বর্তমানে নেই, চলে গেছেন। তো সেখান থেকে মহাজনী গানের একটা ভাবধারায় আমাদের একটা উঠে আসা আর কি। সেখানে শাহ আব্দুল করিম হতে পারে, হাসান রাজা হতে পারে। আচ্ছা, হাসান রাজার গান কি তো এখন আমাদের হয়নি? নিশ্চয় নিশ্চয় হাসান রাজার গান শোনাবো। হ্যাঁ, তাহলে সেটা আমরা শুনতে পারি। হাসন রাজাই কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। এইসব মানুষগুলো বুঝে গেছিল যে আমি সত্যি কিছু নই, নিমিত্ত মাত্র, তিনি আমাকে সৃষ্টি করেছেন। যেমন রাজার ছেলে গৌতম বুদ্ধ এক সময় গাছতলে আশ্রয় করেছিলেন, সেরকম হাসন রাজা। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময় রে হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই, হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই, অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময় হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই, হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই। বাজারে হাসন রাজার হইয়াছে লয়, ভাইর প্রেম বাজারে হাসন রাজার হইয়াছে লয়। তুমি বিনে হাসন রাজা, আর তুমি বিনে হাসন রাজার কিছুই নাহি সয়, হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই, হাসন রাজাই কয়। আমি কিছু নই রে, আমি কিছু নই।
চালাই ধইলা হামইলাম আরে নাই সয় হাইর পেমেন্ট জালাই ধইলা হামইলাম আরে নাই সয় যেদিকে ফিরিয়া যাই যেদিকে ফিরিয়া যাই সেই বন্ধু দয়াময় হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই আমি আমি তুমি ছাড়িয়াছি ভয় হাই রে তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ভয় তাই উন্মাদ হইয়া হাসন রাজা উন্মাদ হইয়া হাসন রাজা নাচিয়া বেড়াই রে হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই হাসন রাজাই কয় আমি কিছু নই রে আমি কিছু নই বাহ কি সুন্দর গান এবং প্রেম ঔদার্য কোথাও ঈশ্বর বোধ সব মিলিয়ে হাসন রাজা চরিত্রটি মানুষ হিসেবে কিন্তু উনি ভীষণ ইন্টারেস্টিং একজন চরিত্র না মানে এরা তো লার্জার দেন লাইফ সবসময় ঠিক যেন মনে হয় জীবনের গণ্ডির মধ্যে এরা ধরা পড়েন না তো সেরকমই গান এবং আজ একটু অন্যরকম গান শুনছি ফকির সাহেবের কাছে যেহেতু ওর যে ট্রেডিশন যে জীবনবোধের জায়গা থেকে অনেক গান উঠে এসেছে এবং এটা খুব ইন্টারেস্টিং দাদা যে যেহেতু এই সব গান খুব একটা লেখার ট্রেডিশনে নেই আপনারা যে ধরে রেখেছেন কারণ কত গান না তো হারিয়েই যাবে না হ্যাঁ সেটাই সেটাই কারণ এইগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমাদের যে শেকড় আমাদের অথেন্টিক যে জায়গাটা ধারাটা সেটাকে বাঁচিয়ে রাখতে হবে ঠিক কারণ এখন গান নিয়ে অনেক ফিউশন হচ্ছে নানান কিছু হচ্ছে অ্যাটলিস্ট গানের কথাগুলো সৈশুদ্ধ রেখে তো গাইছে তারা সবাই লোকগান তো গাইছে তাদের আমরা ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমাদের যে বেসিক ঘরানা মানে নিজেকে চেনা নিজেকে জানা হ্যাঁ আমাদের জনজীবন সব মিলায় আমাদের টোটাল পরিবেশটা নিয়ে একদম সেটাকে নিয়ে বাঁচিয়ে রাখতে হবে একদম তা আপনার জন্য ফোন আছে দাদা নমস্কার বন্ধু সুপ্রভাত নমস্কার আপনার গান খুব ভালো লাগছে সকাল থেকে শুনছি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ টিভি থেকে সরে যেতে পারছি না এত সুন্দর লাগছে যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন আচ্ছা হয়তো একটু যোগাযোগের দিক থেকে একটুখানি বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের কিন্তু আমি আমাদের টেলিফোনে বন্ধুর ফাঁকে আমরা একটুখানি মনে করিয়ে দেবো যে 21 তারিখে একটা খুব আরেকটা খুব চিত্তাকর্ষক পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ সোহিনীর সঞ্চালনায় আসছেন শিল্পী শুভশ্রী দেবনাথ শুভশ্রীর গান সোহিনীর অ্যাঙ্করিংয়ে এই অনুষ্ঠানটাও অবশ্যই দেখতে হবে একসঙ্গে ডিডি বাংলা এবং ইউটিউবে তো আমরা মোটামুটি 8 মিনিট মতো সময় পাবো দাদা তো দুটো গান তো হয়ে যাবে দেখা যাক আপনি আপনি সেরকম আমাদের একটু শোনান বেশ চলো দুটো গান না
আমার গুরু মুর্শিদকে নিয়ে একটা গান করি। শাহ আব্দুল করিমের লেখা, গানটা গাওয়া হয়নি যদিও। এটা প্রথম দিকে ভেবে রেখেছিলাম গানটা গাইব। না কি বলুন তো, গানের একটা মুডও তো থাকে যে একটা গান থেকে আরেকটা গান যেন ফ্লো করে যায়। শুনি, মুর্শিদ ধন হে আমি কেমন চিনিব তোমারে, দেখা দাও না কাছে লও না আর কত থাকি দূরে, দেখা দাও না কথা কও না আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে লাই সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে লাই সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। আর তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ যত পড়ি আরো দূরে সরে যাই, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ যত পড়ি আরো দূরে সরে যাই, তুমি কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, তুমি কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, তাই ওস্তাদ আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, তুমি ভক্তের অধীন, তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, আমি কেমন চিনিব তোমারে। এটা কিন্তু একটা চিরকালীন প্রশ্ন, এই যে গুরুকে চিনে নেওয়া, গুরুকে খোঁজা এবং গুরুর মাধ্যমে সেই ঈশ্বর দর্শন। তো দাদা অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার এন্টায়ার টিমকে। 3 মিনিট সময় আমাদের, আর আমাদের তো একটু রাশ করতে হয়, শেষ গানে যাব তাহলে আজ। কি ঘর বানাই মো আমি, কি ঘর বানাই মো আমি, শুনে রমাজার লোকে বলে, ও লোকে বলে
কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি সুন্দর মাঝার, লোকে বলে ও লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া হাইরে কয়দিন থাকো আর, হাইরে কয়দিন থাকো আর, ভালা কইরা ঘর বানাইয়া হাইরে কয়দিন থাকো আর, হাইরে কয়দিন থাকো আর, আইনা দিয়া চাইয়া দেখি আইনা দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসন হাইরে বাঁচব কতদিন, হাইরে বাঁচব কতদিন, আগে যদি জানতো হাসন হাইরে বাঁচব কতদিন, হাইরে বাঁচব কতদিন, বানাইতো দালান কোঠা করিহিয়া রঙিন, হাইরে বানাইতো দালান কোঠা করিহিয়া রঙিন, লোকে বলে ও লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে কি বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বাড়ি ভালা নাই আমার। শীতকে বিদায় দিয়ে বসন্তের আগমন, তবে বসন্তকালে যেমন পলাশ ছাড়া কিছুই ভাবা যায় না তেমনি আবার এই সময়ে কোনো পাহাড়ি অঞ্চলের শোভাও একেবারে অন্যরকম। আজ যাওয়া এমনই একটি পাহাড়ি জায়গা দাওয়াইপানির দিকে। এখানকার সৌন্দর্য মুগ্ধ করবেই সকলকে। তবে এখানে থাকার জন্য রয়েছে শুধুমাত্র হোমস্টের ব্যবস্থা। গ্রামটির কয়েকটি জায়গায় দাঁড়ালে দেখা যাবে দার্জিলিং শহরকে। আর নিচের চা বাগানের অনবদ্য দৃশ্য মনকে দেবে ভরিয়ে। আবার এখান থেকে সিকিমকেও খুব ভালো দেখা যায়। আর এখান থেকে সবচেয়ে ভালো যেটা দেখা যায় সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, তবে বেশিরভাগ সময় তা থাকে মেঘের আড়ালে। এখানে
সবকটি হোমস্টেতেই আছে নিজেদের একটি ভিউ পয়েন্ট। সারাদিন এখানে বসেই কাটিয়ে দেওয়া যায় অনেকখানি সময়। ঘন্টার পর ঘন্টা আকাশ আর এর প্রকৃতি যেন অবাক করে দেয়। এই দাওয়াই পানির সব থেকে আকর্ষণীয় হল তার রাতের শোভা। রাতের বেলায় এখানকার প্রকৃতি হয়ে ওঠে আরো সুন্দর। চারিদিকের অন্ধকারের মধ্যে অল্প আলোর এই গ্রামটি হয়ে ওঠে আরো মায়াময়। গ্রামের চারিপাশটাও খুব সুন্দর। গ্রামের এই রাস্তাটি নেমে গেছে নদী পর্যন্ত। এখানে শীতে বেশ তুষারপাত হয়। আর এখানে আসার সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। সন্ধ্যা পার হয়ে ধীরে ধীরে রাত নেমে আসে। এখানে এক পাহাড়ে বসে দেখা যায় অন্য পাহাড়ের সৌন্দর্য। আর এই ধীরে ধীরে রাত নামার সাথে সাথে শেষ হোক আজকের এই পর্ব। সকাল সকাল।